চরণে আপন মরণে রক্তে ঋণ শোধ করুন, শোধ করুন, শোধ করুন, শহীদের রক্ত হবে না তো ব্যক্ত। ত্রিপুরাতে প্রথম বামফ্রন্ট সরকার যখন আসে 1978 সাল, বৈদ্যনাথ মজুমদার তখন তৎকালীন পরিবহন মন্ত্রী। ওই সময়ে বৎসরে 16টা অটোর পারমিট দেওয়া হতো, খুব রেস্ট্রিক্টেড ছিল, এটা নিয়ন্ত্রণ ছিল, এটা চলছিল। এটার ভিত্তিতে রাজ্যে অটোরিকশা নামে 1988 থেকে 1993 জোট সরকারের সময় যারা অটো শ্রমিক পুলিশি নির্যাতনের বিরুদ্ধে তারা একটা লাগাতার ধর্মঘট করেন জোটা মধ্যে। এই ধর্মঘটকে তৎকালীন সরকার বেআইনি ঘোষণা করে এবং ধর্মঘটের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়। তৎকালীন যে ইউনিয়নটা ছিল, সংগঠনটা ছিল জোটা মূল পর্যন্ত, সেই সংগঠনটা ছিল সোসাইটি অ্যাক্টে, এটা ট্রেড ইউনিয়ন অ্যাক্টে ছিল না। এরপরে যখন বামফ্রন্ট সরকার ক্ষমতা আসে, বামফ্রন্ট সরকার ক্ষমতা আসার পর তখন সেটাকে একটা পরিবর্তন করে আনা হয়। এবং বামফ্রন্ট সরকার ক্ষমতা আসার আগে আরেকটা ঘটনা ঘটে, জোট আমলে নাগাল্যান্ড এবং আসাম থেকে প্রচুর পরিমাণ অটো বেআইনিভাবে ত্রিপুরা রাজ্যে প্রবেশ করে। তার সংখ্যাটা প্রায় 1000-এর কাছাকাছি হবে, যেগুলো কোনো পারমিট ছিল না, রেজিস্ট্রেশন ছিল না, এগুলি চুড়াইবাড়ি চেকপোস্ট দিয়ে ঢুকে যায়। এটা জোট আমলের কথা আমি বলছি, 88 থেকে 93। গভর্নমেন্টে আসার প্রথম প্রশ্ন আসে এগুলিকে কী করা হবে। তখন গিয়ে আসাম গভর্নমেন্ট এবং এই নাগাল্যান্ড গভর্নমেন্ট থেকে আমরা জানতে চাই এগুলির কোন রেজিস্ট্রেশন আছে, যেগুলি ডকুমেন্ট দিতে পেরেছে সেগুলি ত্রিপুরাতে রেজিস্ট্রেশন করে এই সমস্যার সমাধান করা হবে। প্রশ্ন আসে যে বেকাররা যদি অটো নামাতে চায় সেটাতে বাধা থাকবে কেন। আমার মনে পড়ে তখন আমি স্টেট ট্রান্সপোর্ট অথরিটি বোর্ডের মেম্বার, এবং ওই সময় গিয়ে 1993 সালে তখন সিদ্ধান্ত নেওয়া হয় যে না, অটোরিক্সা বেকাররা যারা নামাতে চায় তাদেরকে অটো পারমিট দেওয়া হবে। সেই অনুযায়ী আজকে ত্রিপুরাতে সম্ভবত এটা 30-35 হাজার অটো রাস্তায় নেমে গেছে, এবং একটা বড় বেকারদের, বিশাল একটা বেকার যারা বেকারত্ব ভুগতেন, এটা কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। 1993 সালে তখন গিয়ে ত্রিপুরা অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন নামে একটা সংগঠন তৈরি হয়। সেই সংগঠনের প্রথম সভাপতি হিসেবে আমাকেই তারা তৈরি করেন। সেক্রেটারি যিনি ছিলেন তিনি প্রয়াত হয়েছেন জয়দেব ওয়াস্তি, অনেক আগে তিনি প্রয়াত হয়েছেন। পরবর্তী সময়ে নতুন নেতৃত্ব উঠে আসে এবং সেই নেতৃত্ব দেওয়া পর্যানুক্রমে তারা দায়িত্ব গ্রহণ করে, এবং অটো শ্রমিকরা দীর্ঘ লড়াই আন্দোলনের মধ্য দিয়ে তারা তাদের যে অধিকারগুলো প্রতিষ্ঠিত করেছিলেন। একজন অটো শ্রমিক শহরে রোগী নিয়ে আসতে পারবেন না, সরকার তাকে পুলিশ দিয়ে লেলিয়ে দিচ্ছে। এ কোন আইন, কিসের আইন সরকার চালু করেছে, কার জন্য? গরিব মানুষকে মেনে মেরে দিয়ে কিসের সরকার, আমরা অন্তত বুঝতে পারছি না। সুতরাং আমরা এই গরিব মানুষগুলোর প্রতি সংগতি জানিয়ে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। অন্তত পক্ষে 100 এরকম দুস্থ মানুষকে আজকে আমরা একটু সকালের খাবার তাদের কাছে তুলে দেব। সকাল 11টায় আমরা অফিস লেনে আমাদের এই এলাকার যারা দুস্থ মানুষ দেখবেন প্রতিদিন ভব করে মানুষ ঘুরে বেড়ায় খাওয়ার সন্ধানে, তাদেরকে আমরা ছোট্ট একটা প্যাকেট তুলে দেব। আমরা আবারও বলছি, এটা আমরা কিন্তু তাদের সারা জীবনের দায়িত্ব নিতে পারবো দাবি করছি না, কিন্তু আমরা এই ছোট্ট কাজের মধ্য দিয়ে, সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে গোটা রাজ্যে বার্তা দিতে চাই যে আমাদের এই অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন শুধুমাত্র আমাদের অটো শ্রমিকদের স্বার্থ নিয়ে না, এবং যেদিন থেকে জন্ম হয়েছে সেদিন থেকে অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন আপনারা জানেন শুধু তাদের স্বার্থ নিয়ে লড়াই করেনি। এ রাজ্যে রেলের আন্দোলনের লড়াই অটো শ্রমিকরা অংশগ্রহণ করেছে, এ রাজ্যে বেকারদের কাজের অধিকারের দাবিতে অটো শ্রমিকরা অংশগ্রহণ করেছে, রক্তদান আন্দোলনে অটো শ্রমিকরা অংশগ্রহণ করেছে, আমাদের রাজ্যে অন্ধকার রাজত্বের অবসান করে 93-এ বামফ্রন্ট সরকার আনতে গিয়ে অটো শ্রমিকরা অংশগ্রহণ করেছে, এবং আজকেও যে আমাদের রাজ্যে অন্ধকার রাজত্ব চলছে, একটা ওই জানেন আপনারা বিলুনিয়ার শিবু মহুরি থেকে শুরু করে লংতরাইবেলির অটো শ্রমিকরা, আমাদের বনকুমারীর অটো শ্রমিকরা, রামনগরের অটো শ্রমিকরা প্রতিদিন রক্তাক্ত হচ্ছে, আক্রান্ত হচ্ছে এই অন্ধকার রাজত্ব ভেদ করার জন্য। তাই আমি সাংবাদিক বন্ধুদের কাছে আবেদন করব, আমরা সংগঠন
হয়তো আকারে ছোট হতে পারি, সভ্যপদের দিক থেকে আমাদের গোটা রাজ্যে এই অবস্থায়ও দাঁড়িয়ে আমরা 5,500-এর উপর আমরা অটোরিক্সার শ্রমিককে সভ্যপদ দিতে পেরেছি 2021 সালে। সংগঠন ছোট হতে পারি, কিন্তু চিন্তার দিক থেকে, চেতনার দিক থেকে, মতাদর্শগত দিক থেকে আমাদের অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন হচ্ছে শ্রমজীবীদের প্রিয় সংগঠন, শ্রমজীবীদের আধুনিক সংগঠন। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের সংগঠনের যে ভাবনা, শ্রমিক স্বার্থের ভাবনা, আমাদের সংগঠনের এ রাজ্যের মানুষের জন্য যে লড়াই, এই লড়াইয়ের বার্তা একদিকে রাজনৈতিকভাবে, একদিকে সামাজিকভাবে আমরা লড়ছি, এই ভাবনার কথা আপনারা মানুষের কাছে পৌঁছে দেবেন। এবং আজকে অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের উপর যে অত্যাচার নামিয়ে এনেছে রাজ্যের সরকার, এই সরকারের বিরুদ্ধে কিছু বললেই তাদের পারমিট বাতিল করে দেওয়া, তাদের রাস্তা থেকে লাইন আউট করে দেওয়া, এই যে হঠকারি এবং আমাদের এই শ্রমিক বিরোধী সরকার এবং বিজেপি দলের যে কর্মকাণ্ড, এর বিরুদ্ধে আপনারাও প্রতিবাদে সোচ্চার হবেন, মানুষকে সচেতন করতে ভূমিকা গ্রহণ করবেন, এই আবেদন আপনাদের কাছে রেখে এবং ওয়ার্কার্স ইউনিয়নের 30তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে, আপনারা জানেন প্রতিবারই আমরা স্বেচ্ছা রক্তদান করি। এবার আমরা কিছুদিন আগে গত 24 তারিখ সিআইটুর সম্মেলনকে সামনে রেখে আমরা স্বেচ্ছা রক্তদান এই অফিসে করেছি। তো এবার আমরা এখানে স্বেচ্ছা রক্তদানের আয়োজন না করে গোটা রাজ্যেই আমাদের এই প্রতিষ্ঠার দিনকে শপথে এবং স্মরণে পালন করার জন্য আপনারা দেখেছেন ফ্ল্যাগ হোয়েস্টিং করে আমরা শহীদদের স্মরণ করেছি। এই অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বহু বন্ধু আমাদের রাজ্যে মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন, তাদেরকে আমরা স্মরণ করেছি। এবং তারা যে কাজ শুরু করেছিলেন, শুনেছেন আপনারা আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি মানিকদের মুখ থেকে, যেই সংগঠন অনেক লড়াই করতে করতে এ রাজ্যের বেকার যুবকদের জীবন নিয়ে সংগ্রাম করতে করতে তৈরি হয়েছে আজকে 30 বছর। এই শপথে আগামী দিনে যাতে আমাদের রাজ্যে অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন শুধুমাত্র অটো শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে না, রাজ্যের সকল অংশের গণতান্ত্রিক মানুষ, বেকার যুবকদের স্বার্থে আমরা লড়তে পারি।